আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে স্বামীকে কিভাবে নিজের ভালোবাসায় নিজের বশে নিয়ে আসবেন। তো স্বামীর কাছ থেকে আগে যতটুকু ভালোবাসা পেতেন এখন তা পান না। স্বামী আপনার হয়তো বিদেশ থাকে, আপনার স্বামী টাকা পয়সা ঠিক মতন পাঠায় না, আপনার সাথে ভালো ব্যবহার করে না, ভালোভাবে কথা বলে না, এবং কি আপনাকে ছন্দ করে। তো এরকম ধরনের সমস্যার কিভাবে সমাধান করবেন, একটি সুন্দর একটি দোয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর যে বোনদের স্বামী দেশে থাকে তারপরেও অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, মারধর করে, ঠিক মতন ব্যবহার আচরণ, খাবার দাবার কোনো কিছুই ঠিক মতন সংযুক্ত রাখে না, আগের মতো ভালোবাসে না, তারা কি করবেন? তাদের জন্যই এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, আপনাকে মূল্য দেবে, এবং আপনি যে কথাটা বলবেন সেটা শুনবে। এক কথায় আপনার আওতার মধ্যে আপনার স্বামী থাকবে। অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা যখনই দোয়া আমল সম্পর্কে ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো এই দোয়াটির আমল কিভাবে করবেন আপনারা, দোয়াটি আমি আরবিতে লিখে দেব, বাংলাও দিয়ে দেব যেন আপনারা পড়তে পারেন। দেখেন স্ক্রিনে বাংলা দিয়ে দিয়েছি, তো এই বাংলা যারা আরবি পারেন না তারা বাংলায় পড়বেন। দোয়াটি পড়বেন সাতবার, সাতবার পড়ে চিনি বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের পর আপনি এই দোয়াটি সাতবার পড়ে ফু দিবেন। সাতবার পড়ে ফু দিয়ে ওই জিনিসটি আপনার স্বামী স্ত্রী দুজন মিলেই খাবেন। ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে খুব বেশি ভালোবাসবে আগের চেয়েও, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আপনার কথাগুলো মেনে চলবে এই আমলটি করলে। আর অবশ্যই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পড়ার পরে আপনি এই আমলটি করবেন। আর যাদের স্বামী বিদেশ আছে তারা কি করবেন, তারা তো এই মিষ্টি জাতীয় জিনিসটি খাওয়াতে পারবেন না, তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে দেখেন একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, দেখেন ভিডিও টিপস লেখা আছে। তো এই ভিডিও টিপসের নিচে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করেন। যাদের স্বামী বিদেশে আছে তারা কি করবে এই ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন। আর যাদের স্বামী কাছে আছে, মারধর করে, আগের মতো ভালোবাসে না, কথাবার্তা ঠিক মতো বলে না, তো তারা এই আমলটি করবেন, দেখবেন আপনার স্বামী আপনার বসে খুব তাড়াতাড়ি চলে আসবে। এই আমলটি আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত করেন, আমরা থাম্বনেলে লিখে দিয়েছি একদিনের মধ্যে, তো আপনি একদিন নিয়েও এই আমলটি করে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে, ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আমলটি আপনাদের খুবই উপকারে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন আমল সম্পর্কিত ভিডিও পেতে। আল্লাহ তাআলা যেন আপনাদের আশাগুলো পূর্ণ করে, আপনাদের সমস্যাগুলো সমাধান করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।